আজকে সেন্টেন্স হিয়ারিং ছিল, কালকে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজকে সেন্টেন্স হিয়ারিং আদালত বেলা দুটোর সময় ফিক্স করেছিল। প্রসিকিউশনের পক্ষে আমি এবং লার্নার ডিফেন্স কাউন্সিল আমরা দুজনেই এই হিয়ারিংয়ে অংশগ্রহণ করি। সরকার পক্ষ থেকে যেহেতু 376 হাইয়েস্ট পানিশমেন্ট মানে লাইফ আমরা কনভিকশনের দাবি করেছিলাম, আমাদের সাবমিশন ছিল সেটা, আদালত সব পক্ষের বক্তব্য শুনলেন, শুনে ওনার ফাইনাল অর্ডার দিলেন যে উনি সঞ্জীব পালকে ভারতীয় দণ্ডবিধির 376 দ্বারায় উনি 12 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং 50,000 টাকা জরিমানা করেছেন। আর 417 দ্বারায় উনি উক্ত বিবাদীকে কনভিক্টকে 1 বছরের সশ্রম কারাদণ্ড দিলেন এবং 10,000 টাকা জরিমানা করলেন। এই যে 50,000 টাকা এবং 10,000 টাকা জরিমানা, সেটা 6 মাসের মধ্যে এই কনভিক্টকে দিতে হবে। আদালতে জমা দেওয়ার পর প্রসিকিউশনকে ডাইরেকশন দিয়েছে তার যে বাচ্চা, ভিক্টিমের যে বাচ্চা, তাকে এই টাকাটা ন্যাশনালাইজ ব্যাংকে 5 বছরের জন্য ফিক্স করে দেওয়ার জন্য। তাছাড়া দুটো শাস্তি একসাথে চলবে। তাছাড়া উনি ত্রিপুরা উমেন ভিক্টিম কম্পেনসেশন স্কিম যেটা আছে রাজ্য সরকারের, সেখানে উনি ওয়েস্ট ত্রিপুরার লিগ্যাল সার্ভিস অথরিটিকে উনি ডাইরেকশন দিয়েছেন যে ভিক্টিমকে, এই কেসের যিনি ভিক্টিম উনাকে ভিক্টিম কম্পেনসেশন স্কিম অ্যাক্টের আওতায় ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি ঠিক করবেন উনাকে 3 লাখ টাকা বা 4 লাখ টাকা, দুটো ওয়ার্ডিং উনি ইউজ করেছেন, যেটা তারা অ্যাপ্রোপ্রিয়েট মনে করে সেই টাকাটা ভিক্টিমকে দেওয়ার জন্য। এবং এটা রাজ্য সরকার যাদের স্কিম আছে সেই স্কিম অনুযায়ী লিগ্যাল সার্ভিসের অথরিটি ঠিক করার পর ওনারা ভিক্টিমকে দেবেন। সেটাও প্রসিকিউশনকে বলেছে যে যদি ভিক্টিম কম্পেনসেশন স্কিমে ওনাকে সাহায্য করার জন্য এবং যাতে টাকা পায় আমি সময় মতো ভিক্টিমকে সেই খবর দেওয়ার জন্য, দুটোই আদালত থেকে আমি অ্যাকসেপ্ট করেছি। এইটুকু ঘটনা 2013 সালের ঘটনা। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল সঞ্জীবের সাথে মেয়েটির, পরবর্তী সময় ভালোবাসার থেকে শারীরিক সম্পর্ক প্রেগনেন্ট হয়ে যায় এবং তার একটি পুত্র সন্তান হয়। আমি গতকালকেই বলেছি আপনাকে যে অ্যাপ্রিসিয়েট দ্য ভিক্টিম ল্যাডি, ওই সময়টি ক্রুশিয়াল সময়, সামাজিক লজ্জা অপবাদের ভয়ে ম্যাক্সিমাম মেয়ের এই আত্মহত্যার পথ বেছে নেয়, কিন্তু মেয়েটি নেয়নি, সে বলতে পারেন সেই অর্থে কুমারী মা। আমাদের রাজ্যে এই ধরনের রায় বিরলতম, এটা তো আপনারা জানেন যে মেয়েটির বয়স যখন ছিল 23 বৎসর যখন তার ভালোবাসা চলছিল এবং তার পরবর্তী সময়ে 2014 সালের শেষ দিকে ওর একটা বাচ্চা হয়, মাঝামাঝি সময় তার একটা সন্তান হয়। এই নিয়েই মামলাটি ছিল, চার্জশিট ফাইল হয়েছে, সাক্ষী হয়েছে, আর্গুমেন্ট হয়েছে, কালকে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জীব, আর আজকে তার সাজা ঘোষণা, অর্থাৎ এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। কত নম্বর কোর্টে উঠেছে? এটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ কোর্ট নম্বর 5, মাননীয় বিচারপতি ধীমান দেব আজকে এই সাজা শুনিয়েছেন।